অনেকের বাবা বয়স হয়েছে 40 বছর, কয় বছর, সন্তানের বয়স হচ্ছে 20 বছর, মা মারা গেছে, বাবা একা, 40 বছর পরে বাবার বিয়ের প্রয়োজন আছে না নাই? এই জোরে বলেন, খুব কান চোখ মুখ এগুলোকে খুব অ্যাক্টিভ রাখেন, আলোচনাটা শুনেন। 40 বছর হয়েছে আপনার বাবার বয়স, 40 বছর বয়সে আপনার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে বাবার এখন প্রয়োজন আছে, কারণ 40 বছর এখনো সে পরিপূর্ণভাবে বুড়া হয়ে যায় নাই, তার একটা বিয়ের প্রয়োজন আছে। ওই বাবা যদি দ্বিতীয় কোনো জায়গায় বিয়ে বসে, সন্তান বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, কথা বলছেন না কেন? মার বয়স 40 বছর, 35 বছর, বাপ মারা গেছে, ওই মার শারীরিক সাপোর্ট প্রয়োজন আছে না নাই? ওই মার ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন আছে না নাই? ওই মার একজন পাশে থাকার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, অবশ্যই আছে। ও ভাই, আপনি এটা বুঝবেন না, যার গেছে সে বুঝবে। আমাদের বাংলাদেশের সমাজে মানুষ খালি সমালোচনা করতে পারে, কোনো মা যদি তার স্বামী হারিয়ে ফেলায়, তার বাবাকে হারিয়ে ফেলায়, 36 বছর বয়স, 40 বছর বয়স, কেউ তার বিয়ে সাদির খেয়াল রাখে নাই, 41 বছর বয়সে ওই মা একজন পুরুষ মানুষ ধরে বিয়ে বসেছে, সমাজ এটাকে ভালো দৃষ্টিতে নেয় না, কয় মেয়েটা দুশ্চরিত্রের, কথা বলছেন না কেন? ওই মেয়েটা যখন বৈধভাবে বিয়ে না করে আরেকজনের সাথে পরক্রিয়া করে রাত্রিবেলায়, সমাজ তখন কোনো খোঁজ খবর নেয় না। এই মেয়ে আপনি সমালোচনা কিসের জন্য করেন? আপনি তো ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব নেন নাই, কথা বলেন না কেন? ওই মহিলার ভরণ পোষণের দায়িত্ব আপনি নেন নাই, ওই মহিলাকে টাকাও দেন না, পয়সাও দেন না, আপনি সমালোচনা কেন করেন? ওর স্বামী মারা গেছে, 4 মাস সে ইদ্দত পালন করবে, 4 মাস ইদ্দত পালন করার পরে যদি অভিভাবক থাকে, অভিভাবক অন্যত্রে তাকে বিয়েতে বসাবে যদি তার বিয়ের প্রয়োজন হয়। আর কোনো মা বোন যদি বলে না আমার কোনো বিয়ের প্রয়োজন নাই, তাহলে এমনি যদি থাকতে চাই, নিজেকে গুণামুক্তভাবে রাখতে চাই, সে রাখতে পারে, ইসলাম এটাও পারমিশন দিছে। কিন্তু আমাদের সমাজের চিত্র হচ্ছে, কোনো মা যদি অন্য জায়গায় বিয়ে বসে, অন্য আরেকজন স্বামী গ্রহণ করে, ইসলাম বলছে বৈধ, কিন্তু নিজের মেয়ে অথবা সন্তান সন্ততি আর মায়ের সাথে সম্পর্ক রাখতে চায় না, এই কথা বলছেন না কেন? এই আলোচনাগুলো সব সময় পাবেন না, কিন্তু কথা বুঝেন নাই? ওই গাছের গল্প মাছের গল্প আগেই বলছি, করুম না, সমাজের চোখে আঙ্গুল দিতে হবে। সমাজ এখন চলতেছে কিভাবে জানেন? কেউ যদি রাতের অন্ধকারে মানে হারাম কাজ করে, আকাম কুকাম লাল পানি লীল পানি হলুদ পানি যা আছে সবই খায়, আমোদ ফুর্তি সবই করে, পরের দিন সকালবেলায় জুব্বা টুপি লাগায় বাইর হয়, অথবা পরের দিন একটু দরবেশ হয়ে বাইর হয়, এরা মানুষ পিসেব কয়, কথা বলেন না কেন? কারণ কি, রাতের অন্ধকারে করছে, আপনি তো জানেন না। আর ওই লোকটাই যদি নিজের প্রয়োজনের কারণে দ্বিতীয় বিবাহ করেছে, অথবা স্ত্রী মরে যাওয়ার পরে আরেক জায়গায় বিয়ে করেছে, অথবা স্বামী মরে যাওয়ার পরে ওই বোনটা অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সমাজ মনে করে ও একটা ব্যভিচারী, নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান, গোটা বাংলার মুসলমানকে বলি, গোটা বাংলার সন্তান সন্ততিকে বলি, আপনার বাবা যদি 50 বছর বয়সই হয়, আপনি আদর্শ সন্তান তখনই হবেন। ধরেন আপনার মা মারা গেছে 40 বছর বয়সে, অথবা 50 বছর বয়সে আপনার বাবা নিঃসঙ্গ হয়ে গেছে, একজন বৃদ্ধ যারা এখানে রয়েছে তারাই জানে তার কতটুকু সাপোর্ট প্রয়োজন এই শীতকালীন সময়ে, কথা বলছেন না কেন? বৌনিয়া ঠিকই কম্বলের নিচে পোলায় ঘুমায় থাকে, এ মুরব্বিটা যে ফজরের নামাজে জামাতে অংশ নেবে, ফজরের নামাজে ঠান্ডা পানি গরম করতে পারে না, ওই বুড়িটা থাকলে বুড়িটাই খবর নিত, কথা বলছেন না কেন? বুড়ি থাকলে বুড়ি খবর নিত, নিজে বৌনিয়া কম্বলের নিচে ঘুমে আসো, বুড়া কখন নামাজে যায়, কখন ভাত খায়, কখন বুড়ার পেটে ব্যথা, কখন বুড়ার বুকে ব্যথা, কখন বুড়ার ট্যাবলেটের দরকার, এগুলোর কোনো খোঁজ খবর নাই। বাপে একটা বিয়ে করলে বাপরে মনে করে যে এই 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 বাপ হচ্ছে কুলাঙ্গার বাপ, নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলছেন না কেন? কথাগুলো ঠিক না বে ঠিক? যারা আদর্শ সন্তান, কথা শুনেন, যারা আদর্শ সন্তান, হ্যাঁ আবারও বলি, ইসলামের দিকে যাবেন না সাধারণ মানুষের দিকে যাবেন? ইসলাম যেটা বলে এটার মধ্যে কল্যাণ আছে না নাই? এদিকে তাকান, ইসলাম যেটা বলছে সেটার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। সন্তান সেই আদর্শ সন্তান, মা মারা যাওয়ার পরে বাপকে জিজ্ঞেস করবে, আব্বা আপনার কি বিবাহের প্রয়োজন আছে না নাই? বাপ যদি বলে যে আমার বিবাহের প্রয়োজন আছে,
আদর্শ সন্তান ইসলাম বলছে সেই সন্তান যেই সন্তান তার বাপকে বিয়ে করায়। সুবহানাল্লাহ বলেন। আদর্শ সন্তান সেই সন্তান যেই সন্তান তার মার স্বামী তার বাবা মারা যাওয়ার পরে মাকে বলছে মা তোমার বিয়ের প্রয়োজন আছে কিনা। কথা বুঝেন নাই? একটা মানুষের ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন আছে, ফিজিক্যাল সাপোর্টের প্রয়োজন আছে, একটা মানুষের পৃথিবীতে চলার জন্য তার একটা পাশে লাইফ পার্টনার প্রয়োজন আছে, ঠিক কিনা? সুতরাং আদর্শ বাবা আদর্শ সন্তান তারাই যারা বাপমার সব বিষয় টেক কেয়ার করে। বাপমাকে খালি 2000 টাকা দিয়া মনে করেন আপনার দায়িত্ব শেষ, না, আপনার দায়িত্ব এটাও যে বাবার বিয়ে শাদীর প্রয়োজন আছে কিনা, মার বিয়ে শাদীর প্রয়োজন আছে কিনা, যদি থাকে আপনি সন্তান যদি প্রাপ্তবয়স্ক হন আপনার উচিত হচ্ছে সেই বাবা মাকে ভালো দেখে একটা পাত্রস্থ করা, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না। কয় শ্রেণীর? আরো জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ জান্নাতের গন্ধ পাবে না। এক নম্বরে হচ্ছে আলাকু বাবা মার অবাধ্য সন্তান, যে বাপ মার কোনো খোঁজ খবর নেয় না, নিজে বড় বড় মুরগির রোস্ট খায়, ব্রোস্ট খায়, বাপ মাকে শুধু বেগুন আলু দিয়ে ভাত দেয়, কথা বলেন না কেন? ছেলে ঢাকা শহরে হাজার হাজার টাকা কামাইতেছে কিন্তু বাপ মারে একটা টাকাও দেয় না, মাস শেষে বিকাশ করে 500 টাকা। অথচ ওই মা ওই বাপ যখন ওই সন্তানকে বড় করলো, লালন পালন করলো, নিজের রক্ত পানি করে, নিজের দুধ খামিয়ে, নিজের সব সুখ আহ্লাদকে বিসর্জন দিয়ে বড় করলো, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং ওই বাপ মাকে যদি কেউ কষ্ট দেয়, ওই বাপ্মাকে কষ্ট দেওয়ার পরে যদি কোনো সন্তান নামাজ পড়তে পড়তে কপালে 3 ইঞ্চিও ঘটা ফেলায়, ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলেন না কেন? কারণ নামাজ পড়া যে কোরআন বলতেছে ফরজ, ওই কোরআন কি বলছেন দেখেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, খবরদার বাপ মার সাথে তোমরা খারাপ আচরণ করো না, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, কে বলছেন এ কথা? তো যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজের কথা বলেছেন, নামাজ পড়ার কথা বলেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাপ মারও খেদমতের কথা বলেছেন, ঠিক কিনা? সুতরাং বাপ মাকে খেদমত করবেন না, বাপ মার খোঁজ খবর নেবেন না, আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতেও পাঠাবেন না। আপনি বলবেন হুজুর প্রমাণ কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাবা মাকে সন্তুষ্ট রাখবা আল্লাহর জান্নাতে চলে যাওয়া, ঠিক কিনা? বাবা মাকেও সন্তুষ্ট রাখবা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন এক নম্বরে বাপ মার অবাধ্য সন্তানে জান্নাতের গন্ধ পাবে না, দুই নম্বর হচ্ছে মুদমিনুল খমার, যে মদ পান করে। আপনাদের সমাজে তো মদখোর একটাও নাই, ঠিক কিনা? আছে, মদ পাই কই? ওপর থেকে আসে মনে হয় নাকি? লাল বোতল নীল বোতল আছে না? যেটা মদ খোর এটা নামাজ কবুল হয় না, যেটা মদ খোর এটা জান্নাতের গন্ধ পাবে না, ও যত বড় আল্লাহ বলাই হোক। আর কি কমো, এখন অনেক বাংলাদেশের মসজিদে দেখা যায় মসজিদের সভাপতি সাহেব ব্যাংকক যায়া গেলে, কথা বলেন না কেন? সবচেয়ে বড় সুদখোর হচ্ছে মসজিদের সভাপতি, অনেক মসজিদে দেখেছে আপনাদের এলাকায় না, কথা বলছেন না কেন? যেটা মদ খায় এটা জান্নাতের গন্ধও পাবে না। এখন অনেকে বলতেছে হুজুর আমরা মদ টদ খাই না, আমরা বাবা খাই, কথা বোঝেন নাই? ইয়াবা খায়, ওটাও হারাম, ঠিক কিনা? যেগুলো জ্বর দেখায় নেশা হিসাবে এটাও হারাম, সিগারেট যেটা খায় এটা ভালো, কই এটা না খাইলে তো সকালবেলায় বাথরুম ক্লিয়ার হয় না, এটা কি জায়েজ? এই জোরে বলেন জায়েজ। সুতরাং কেউ যদি এই বিড়ি সিগারেট নেশা হিসাবে গ্রহণ করে তার জন্য খাওয়াটাও কিন্তু হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বলুন আল্লাহু আকবার, খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সিগারেট খাইলে শরীরের জন্য উপকার না ক্ষতি? আরো জোরে, উপকার না ক্ষতি? সিগারেট খাইলে শরীরের জন্য ক্ষতি?
ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে স্ট্রোক হয়, প্যাকেটের গায়ে লেখা থাকে তারপরেও খায়, কথা বলেন না কেন, প্যাকেটের গায়ে লেখা থাকে তারপরেও খায়, তার মানে ও জানে এটা খাওয়ার পরে মরব, তারপরেও ছাড়বো না। ওরে ভাই, এটা তো বিষ খাওয়ার মতো, জানে বিষ খাওয়ার পরে মরবে, তারপরও বিষ ছাড়বে না। আপনারা এখন বলেন বিষ খাইলে যদি আপনি মারা যান এটা কি খান? তো সিগারেট খাইলে ডাক্তাররা বলতেছে আপনি মারা যাবেন, তারপরেও কেন আপনি খান? কথা বোঝেন নাই? সিগারেটের টাকাগুলি আপনি মসজিদে দেন, মসজিদে দান করলে এগুলো কবরে শুয়ে শুয়ে আপনি পাবেন। ওরে ভাই, সিগারেটের টাকাগুলি এই মাদ্রাসায় দেন, এই মাদ্রাসায় দিলে আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, ঠিক কিনা? সিগারেটের টাকাগুলি মানুষ গরিব মানুষকে দেন, আপনি এই টাকাগুলি পাবেন। সুতরাং খবরদার, নেশাগ্রস্ত আপনি হবেন না, নেশা জাতীয় জিনিস আপনি পান করবেন না, গ্রহণ করবেন না, ঠিক কিনা? কয় নম্বর গেল? দুই নম্বর, এক নম্বর গেছে বাবা মার অবাধ্য সন্তান, দুই নম্বর হচ্ছে মদখোর, তিন নম্বর আল্লাহ রাসূল বলছেন আদ্দাইয়ুস, দাইয়ুস কেন? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনাদের সমাজে দেখবেন এই হাদিসটা নীলফামারির, আপনাদের এলাকায় দেখবেন অনেক মানুষ নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, জাকাতও করে দেয়, কিন্তু সন্তান ঢিঙ্কা চিকা ঘুরে বেড়ায়, কথা বলেন না কেন? বউয়ের কোনো পর্দার খবর নাই, মেয়ের কোনো পর্দার খবর নাই, এরকম আছে না নাই? যে সমস্ত অভিভাবকরা সন্তান সন্ততির পর্দার ব্যাপারে উদাসীন, আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রাসুলের মধ্যে মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এ সমস্ত নামাজিরা আমলদাররা কিন্তু জান্নাতের গন্ধ পাবেন না। নাউজুবিল্লাহ বলেন, এই কয়টা বললাম? এক নম্বর হচ্ছে মদখোর, আরেকটা হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান, আরেকটা হচ্ছে দাইয়ুস, যে বউ বাচ্চার কোনো খবর নেয় না, বাচ্চা কাচ্চা পর্দা করতেছে কিনা, বেহা পোনা করতেছে কিনা, তারপরে মনে করেন অশ্লীল কাজকর্মে জড়িত কিনা। ওরে বাবা, রে বাবা, এখনকার পোলাপান তো আপডেট, মায়ে জিগায় কিরা মা তুই কই, আম্মা আমি কোচিংয়ে, গেছে বান্ধবীর সাথে পার্কে ঘুরতে, কথা বলেন না কেন? পোলারা জিগাইতেছে কিরে বাপ তুই কই, কয় আব্বা আজকে গণিত বুঝতে আইছি, কথা বুঝেন নাই? ও কিন্তু পার্কে বসে অন্য কিছু বুঝতেছে, কথা বুঝেন নাই? এমন আছে না নাই? যে সমস্ত ছেলেগুলো এই কাজ করে বাপ মাকে ধোকা দেয়, এ আসলে নবীজির প্রকৃত উন্মতি নাই, ঠিক কিনা? কারণ কি, মান গোসানা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার উন্মত না। এটা কি ধোকা দেওয়া হচ্ছে না? বাপ মার সাথে মিথ্যা বলা যাবে? কথা বলেন ভাইরা আমার, এখানে একটা কথা না বললেই নয়, এই মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, আমাদের মা বোনদেরকেও বলি, যদি আপনার সন্তানকে আপনি নেক হিসেবে চান, সৎ সন্তান হিসেবে যদি গড়ে তুলতে চান, শুধুমাত্র স্কুল কলেজের উপরে নির্ভরশীল না হয়ে একটু মাদ্রাসাদের বারান্দাতেও পাঠায়, কথা বলেন না কেন? যেই সন্তানকে শুরুতে মক্তবে পাঠিয়ে এ ধরনের মাদ্রাসাগুলোয় পাঠিয়ে কোরআনের তালিম দিবেন, আর যাই হোক এই সন্তান বড় হওয়ার পরে কখনো মদখোর হবে না, কথা বলেন না কেন? এই সন্তান কখনো বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সন্তান কখনো বাপ মা মৃত্যুর পরে বাপের টাকা দিয়ে ব্যাংকক গিয়ে আজে বাজে কাজ করবে না, এই সন্তান বাবার মৃত্যুর পরে মজ্জুম সাহেবের কাছে দৌড়ে আসবে না, হুজুর বাপের লেগে দোয়া করতে হবে একটু তাড়াতাড়ি আসেন, কথা বুঝেন নাই? নিজের বাপের লেগে দোয়া করবে এটাও পারে না, আপনি কি ঘোড়ার ডিমের ব্যারিস্টারি পড়াইলেন, কথা বলছেন না কেন? দুনিয়াবি সব শিক্ষায় আপনি শিক্ষিত করেন, কিন্তু আগে আপনাকে কোরআনের তালিম তরবিয়ত এটাও দিতে হবে। আপনি স্কুলে পড়েন 8 ঘন্টা, মাদ্রাসায় তো 3 ঘন্টা পড়াইতে পারেন, কথা বলেন না কেন? এটা তো আপনার জন্য উপকারী, আপনি যখন মারা যাবেন আপনার সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সৎ সন্তানের দোয়া কবরে শুয়ে শুয়ে আপনার কাছে পৌঁছা যাবে, আল্লাহু আকবার বলেন। কিন্তু বন্ধুরা আমার, সন্তান যদি সৎ না হয়, সারাদিন যদি সিগারেট মদ গাঁজা নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই সন্তানকে কখনো দোয়া করবে? ওই সন্তান বাবা মার জন্য দোয়া করবে না, 3 দিনে 40 দিনে করিয়ে কিন্তু শেষ, কথা বলেন না কেন? যেটা সহি সুন্নার মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। তারপরে বাপ মার জন্য দোয়া করতে হুজুর লাগবে, নিজে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে, এই সন্তান যা জাহান্নামে যা। সন্তান তখন বলবে এই আয়াতে কারিমার মাধ্যমে, এই সুরার মধ্যে একটা আয়াত রয়েছে, আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সন্তান বাবার থেকে দৌড়াবে,
বাবা সন্তানের থেকে দৌড়ে দৌড়ে পালাবে, কেউ কারো কোনো খবর নেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কিয়ামতের এই কঠিন মুহূর্তে স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে যাবে, স্বামী স্ত্রী যখন মুখোমুখি হয়ে যাবে, একজন আরেকজনের সাথে কথা বলবে, বলবে প্রাণের স্ত্রী তোর জন্য আমি কত কি করেছি, ওগো প্রাণের স্ত্রী তোমার জন্য আমি কত কি করেছি, অমুক করেছি তমুক করেছি। তখন স্বামীও বলবে তোমার জন্য আমি অনেক কিছু করেছি, স্ত্রীও বলবে তোমার জন্য আমি অনেক কিছু করেছি। এই কথা বলার পরে স্বামী একটু সুযোগ নিতে চাইবে, ও প্রাণের স্ত্রী দুনিয়ার জিন্দগিতে আমি একটু আটকে গেছি রে স্ত্রী, আমাকে একটু একটা নেকি দেই, আমি মিজানের পাল্লায় আটকে গেছি, একটা সওয়াব যদি দিয়ে দিস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করে দেবে। কিন্তু তখন স্ত্রী বলবে ও প্রাণীর স্বামী দুনিয়ার বুকে তুমি আমার জন্য অনেক কিছু করেছ, অনেক কষ্ট করেছ, এটা আমি জানি, এটা আমি জানি, এটা আমি মানি, কিন্তু আজকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমি কেমনে চলবো, আমি কেমনে বাঁচবো, আমার হিসাব নিয়ে নিকাশ নিয়ে আমি পেরেশান হয়ে আছি, আজকে আল্লাহর কসম করে বলি আমি ভয়াবহ অবস্থায় রয়েছি, তোমাকে আমার নেক আমল থেকে একটা আমলও দিতে পারবো না। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুহূর্তে বাবার সাথে সন্তানের দেখা হবে, বাবা বলবে ও সন্তান ঈদের নামাজের আগে তুই জুতা চেয়েছিলি জামা চেয়েছিলি, তোর জুতা জামা আমি কিনে দিয়েছিলাম তোর চাচার থেকে টাকা হাওলাত করে, ওরে সন্তান তোকে পড়াশোনা করিয়েছি আমি ঋণ করে কৃষি কাজ করে, আমি ভ্যান ফেলে তোকে পড়াশোনা করিয়েছি, বড় বড় উকিল বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, তোকে আমি খেদমত করতে গিয়ে, তোকে আমি বড় করতে গিয়ে নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, আজকে আমাকে কিয়ামতের ময়দানে একটা নেক আমল দিয়ে দে, এই নেক আমল যদি দিস আমি তোর বাবা জান্নাতে চলে যাব। সন্তান তখন বলবে বাবা যা করেছো দুনিয়ায় সব ঠিকই করেছো, সব মেনে নিলাম, কিন্তু আমার আমল নামা থেকে আল্লাহর কসম করে বলি এমন ভয়াবহ মুহূর্তে আমি আছি, একটা আমল তোমাকে দিতে পারবো না। আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন মুহূর্তে অনেক সন্তানকে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন, জাহান্নামের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, ওই সন্তান তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ ওই দুনিয়ার বুকে আমার বাবা আমাকে কোরআনের তালিম দেয় নাই, হাদিসের তালিম দেয় নাই, আমাকে মাদ্রাসা মসজিদের বারান্দাতেও পাঠায় নাই, আমি নামাজ কেমনে শিখবো, আমি কোরআন কেমনে শিখবো, তোমাকে আমি কেমনে চিনবো, আল্লাহ বাবা যদি এটা করতো, মা যদি এটা করতো, তাহলে কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতির শিকার আমি হতাম না। সুতরাং আজকে যেহেতু জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমার আগে আমার বাবা মাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করুন, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি মিরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়ুগনি, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন মানুষগুলো দাঁড়াবে, ছেলে উলঙ্গ হয়ে দাঁড়াবে, মেয়ে উলঙ্গ হয়ে দাঁড়াবে, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ লজ্জাস্থান তো তাহলে দেখে ফেলবে, পুরুষরা লজ্জাস্থান দেখে ফেলবে, মেয়েদের মেয়েরা লজ্জাস্থান দেখে ফেলবে ছেলেদের। আল্লাহ নবী বললেন আয়েশা রে কিয়ামতের কঠিন মুহূর্তে এমন ভয়াবহ মুহূর্ত তৈরি হয়ে যাবে, তখন কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকানোর টাইমই পাবে না। আল্লাহু আকবার বলবেন না। ও ভাইরা আমার যে কথাটি বলছিলাম, সন্তানকে সৎভাবে গড়ে তুলতে হলে কোরআনের বিকল্প নাই, সৎ সন্তান চাইতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া কেউ যদি মনে করে যে ধর্মীয় শিক্ষা আর ওই ইসলামী শিক্ষা 30 পাতার একটা বই পড়ায়া ছেলের আব্দুল কাদের জিলানি বেলাইতে চান তাহলে কি হবে, কথা বলেন? আর ছেলেরা এখন জুমার নামাজও যায় 1:25, ইমাম সাহেব যে একটু তালিম দেয় তালকিন করে কোরআন হাদিসের কথা বলে, এই কথাগুলো শুনবে কোত্থেকে, কথা বুঝেন নাই? তাহলে বাচ্চা কাচ্চারে কোরআনের তালিম ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া কি নীতিবান বাচ্চা বানানো যাবে, সুশীল সমাজ বানানো যাবে, সুনাগরিক বানানো যাবে? এই জন্য মসজিদে হোক বক্তব্যে হোক আলেমুল ওলামার সোহবতে হোক প্রত্যেককে পাঠাতে হবে, ঠিক কিনা? অনেকেই বলে হুজুর হুজুর
ছেলের অনেক চাপ পড়াশোনার, কোরআন কখন পড়বে সময় পাচ্ছে না। আবার বলে হুজুর জিব্বা মোটা হয়ে গেছে, সূরাটা কেমনে পড়বে? আচ্ছা এসএসসির আগে যখন একটা অঙ্ক বুঝে না, আপনার ছেলেরা 8-10 টিচারের কাছেও পাঠান, কথা বলেন না কেন? তখন কেন বলেন না পোলাটা অঙ্ক বুঝে না, এবার এসএসসি দেওয়ার দরকার নাই, কথা বলেন না? যে অঙ্কটা বুঝতেছে না সুতরাং এবার আর এসএসসি দেওয়ার দরকার নাই। বাবারে ফিজিক্স বুঝে না, কেমিস্ট্রি বুঝে না, তখন আপনি বাবা আপনি মা কেন বলেন না বাবারে ফিজিক্স যেহেতু বুঝতেছ না তোমার আর পড়াশোনার দরকার নাই বাবা? এই কথা কি কেউ বলে? কর রসায়ন বুঝতেছ না তোমার আর পড়াশোনার দরকার নাই, এ কথা বলে? আচ্ছা ফিজিক্স না বুঝলে 30 টিচারের কাছে পাঠান, কেমিস্ট্রি না বুঝলে 35 টিচারের কাছে পাঠান অথবা কোচিং সেন্টারে পাঠান, কথার কথা বলছি, অন্তত 2-3 তো পাঠায়। আবার টাকাও দেয় প্রতি সাবজেক্টে 1100 করে, কথা বুঝেন নাই? পড়াই হচ্ছে সপ্তাহে 2 দিন, আর মজ্জেম সাহেবরে বাড়িতে এসে বাচ্চারা পড়াইতে কয় বা মক্তবে পাঠায়, মজ্জেম সাহেবরে টাকা দেয় 56 টাকা, কথা বুঝেন নাই? ওরে ভাই তারপরে 7 মাসের বাকি আছে না নাই? এগুলো কি মিথ্যা কথা না সত্যি? আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ হয়। আর শহরের কথা ভাই, গিটার শিখায় আছে না নাই? গিটার শিখায়, তারপর অনেকে গান শিখায়, কথা বলছেন না কেন? এই আঙ্কু আর গিটার মিটার শিখায়, টাকা দেয় 8,000, কথা বুঝেন নাই? মজ্জেম সাহেবরে ঢাকা শহরে বেতন দেয় অনেক জায়গায় 350, কথা বুঝতে পেরেছেন? শুনেন, হাস্যচ্ছলে কথাটা বললেও বাস্তবতা এটাই, আপনি যদি গানের টিচারে 6,000 টাকা দিয়া গান শিখাইতে পারেন আপনার বাচ্চারে, কোরআনের হুজুরে যদি আপনি 300 টাকা 350 টাকা দেন, আল্লাহর কসম করে বলি আপনার সেই সন্তান কখনো কোরআনের সন্তান হবে না, দেখবে না। কারণ কি? আপনি মুয়াজ্জিন সাহেবকে খাটো করলেন না, ইমাম সাহেবকে খাটো করলেন না, কোরআনের হুজুরকে খাটো করলেন না, খাটো করলেন এই কোরআন তাকে, ঠিক কেনা? কারণ কি? হুজুরকে ওখানে বাংলা পড়াইতে যাইতেছে না, কোরআন পড়াইতে, আরো জোরে বলেন কোরআন পড়াইতে যাচ্ছে, কোরআনকে দেন না, কোরআনের হুজুরকে দেন না, গান শিখাইতে দেন, হারমোনিয়াম গিটার শিখাইতে দিচ্ছেন, আপনার ওই হারমোনিয়াম গিটারওয়ালা সন্তান আপনাকে জান্নাতে নেবে না, আপনার জাহান্নামে নিয়ে যাবে, কথা ঠিক না ভাই? ঠিক। রোজ টিভি 24, এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।